নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তুলার আসি। ঠিক এই দিন থেকে আপনাদের ভাগ্য বদলাবে, জীবনের কঠিন সময় সমাপ্ত হতে চলেছে। আপনারা ডায়েরিতে নোট করে নিন এবং ভিডিওটির আলোচনা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, তুলা রাশির প্রতীক চিহ্ন হচ্ছে একটা দাড়িপাল্লা, অর্থাৎ এরা কিন্তু সব জায়গাতে সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা কিন্তু করে এবং সফট মাইন্ডের হয়, কল্পনা প্রবণ হয়ে থাকে এরা। এবং তুলা রাশির মানুষকে প্রচুর বড় উপকারে কিন্তু হয়, আর এদেরকে কেউ যদি ভালোবেসে কথা বলে কি না, তার জন্য কিন্তু নিজের সর্বস্ব দিয়ে তাকে কিন্তু উপকার কিন্তু করে। তুলা রাশি আপনার একটু ভাবুক প্রকৃতির হয়, কিন্তু এরা যখন একটু রেগে যায় না, তখন কিন্তু এরা রাগকে কিন্তু কন্ট্রোল করতে পারে না তুলা রাশি। শুক্রের রাশি একটু ভোগী, একটু বিলাসী, একটু আরামদায়ক হয়। জীবনে এদের উত্থান এবং পতন দুটোই কিন্তু লক্ষণীয়। তুলা রাশি যথেষ্ট পরিশ্রম করতে কিন্তু পারে এবং প্রচুর হায়ার অথরিটির সঙ্গে, অর্থাৎ বড় বড় মানুষের সঙ্গে কিন্তু এদের যোগাযোগ কিন্তু থাকে। এবং এর পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে যাদের তুলা রাশির মানুষরা উপকার করে, তারাই কিন্তু তার ক্ষতি কিন্তু করে, যেখান থেকে তাদের জীবনে চোখের জল আসে। তুলা রাশি কর্মক্ষেত্রে প্রচুর দক্ষতা থাকে, গ্ল্যামার ফিল্ডে ভালো থাকে, তবে যে কাজকে করবে এরা যদি মনে করে, সেই কাজ এরা কিন্তু করে ছাড়ে, ভয় পেয়ে পিছিয়ে কিন্তু আসে না তুলা রাশি। ধৈর্য এবং আপনার সহ্য দুটোই কিন্তু রয়েছে। এবং তুলা রাশি, আবার বলবো, এদের যে জায়গাটা খারাপ জায়গাটা সেটা হচ্ছে খুব রাগ হয়, আর রাগ হলে কন্ট্রোল কিন্তু করতে পারে না, রাগ এবং জেদটা বেশি হয়। এবং মানুষের উপকারে এবং সমাজের কাজে নিজেকে কিন্তু নিয়োজিত তুলা রাশির মানুষ কিন্তু করে। তো অনেকেই তুলা রাশির মানুষ রয়েছেন যে কবে থেকে আমার কিছুটা সময় ভালো আসবে। দেখুন, তিনটি গ্রহ আপনাকে সময়টা কিন্তু ভালো কিন্তু করবে। এক আপনার শনি, দুই শুক্র, তিন নম্বর হচ্ছে রাহু। দেখুন, শুক্র আপনার 18 সেপ্টেম্বর আপনার রাশিতে অবস্থান করছে। রাশিতে অবস্থান করে করে আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং অলরেডি তুলা রাশির শনি কিন্তু রেট্রোগ্রেড হয়ে রয়েছে পঞ্চম গৃহে এবং 15 নভেম্বরের পর থেকে শনি আপনার মার্গী হবে, যার শুভ ফল তুলা রাশি কিন্তু পেতে চলেছে এবং রাহু এককভাবে অবস্থান করছে আপনার মীন রাশিতে। রাহু, শনি এবং শুক্র এই তিনটি গ্রহ কিন্তু ভাগ্য বদলাতে চলেছে। কবে থেকে আমি তাও বলবো, তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, অনেকেই বলে যে কৌশিকদা জীবনে তো অনেক সমস্যা, এখান থেকে আমি বের হবো কী করে কৌশিকদা? দেখুন, জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান, তাই আপনারা প্রচুর সমস্যাতে রয়েছেন, সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই ভিডিওগুলো না আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন
এবং যদি আপনার ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছককে পর্যালোচনা করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। দেখুন, তুলা রাশির শুক্র ঢুকে মালোপনা ও মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে 18 সেপ্টেম্বর, এবং শনি যে আপনার মার্গী হচ্ছে পঞ্চম গৃহে, আমি বলবো আপনাদের ক্ষেত্রে 15 নভেম্বরের পর থেকে বেটার সময়গুলো কিন্তু আসতে চলেছে। বিশেষ করে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির জায়গা হবে, এবং উচ্চ শিক্ষা যারা এমএ করছেন, পিএইচডি করছেন, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, বা আপনি গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ শিক্ষার জায়গাটা আপনাদের ভালো হতে চলেছে। সন্তান প্রাপ্তির প্রবল যোগ, আকস্মিক ধনপ্রাপ্তি এবং কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। 18 সেপ্টেম্বরের পর থেকে আবার আপনাদের যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, মিডিয়া সেক্টরে যারা কাজকর্মগুলো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে। তুলা রাশি, তুলা রাশি আপনার রাহুর যে প্লেসমেন্ট খুব ভালো রয়েছে, মামলা মকদ্দমা চলছে, সম্পত্তি নিয়ে সমস্যা চলছে, প্রমোশনের জায়গা চাপ আসছে। আমি বলব 15 নভেম্বরের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, যারা কর্মক্ষেত্রের পদ প্রতিষ্ঠা চাইছেন, এটা আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এবং এর সাথে সাথে তুলা রাশি আপনাদের শত্রুর জায়গাটা কিছুটা হলো ধীরে ধীরে কিন্তু শান্ত হতে চলেছে, এবং যারা ঋণে পড়ে গিয়েছিলেন সেখান থেকে ঋণ মুক্তি হবে, এবং কর্মপ্রাপ্তির 15 নভেম্বরের পর থেকে কর্মপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং আপনাদের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে এবং এমএনসি কোম্পানিতে বড় ধরনের চাকরি লাভের সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তুলা রাশি, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে 18 সেপ্টেম্বর একটা ডেডলাইন নোট করে নিন, আপনাদের 50% ভালো সময় আসতে চলেছে, এবং 15 নভেম্বরের পর থেকে আপনাদের বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন তুলা রাশি। অবশ্যই যাদের হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মোৎসব অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, এবং এর পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন। এবং যেহেতু তুলা রাশির ক্ষেত্রে কী জানেন, আপনাদের যে রাজ্যকারী প্ল্যানেট সেটা হচ্ছে শনি, এই শনি আপনার জন্মকুণ্ডলীতে স্থিতি কেমন রয়েছে, আর যদি আপনার রাজ্যকারী প্ল্যানেটের দশা চলে, শনির মহাদশা চলে বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, আপনাকে কিন্তু বিশেষভাবে লাভকারী দিবে, কিন্তু শনির প্লেসমেন্ট ভালো থাকা দরকার, কারণ তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা রাজ্যকারী প্ল্যানেট। অর্থাৎ শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে আপনার ন্যাকাল চাটে যদি শুভভাবে অবস্থান করে, আপনাকে কিন্তু রাতারাতি কিন্তু মালামাল, রাতারাতি কিন্তু কোটিপতি আপনাকে করবেই করবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, দেখুন না আপনাদের শুক্র শনি এবং আপনার রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে, তার জন্য কি প্রতিকার প্রতিবিধান রয়েছে অবশ্যই পরামর্শ করুন, এবং জন্মছককে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং একটি কথা আমি আবারও বলবো, কঠিন সময় শেষ হতে চলেছে তুলা রাশির, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।